দুর্গাপূজা একদিনই শেষ, কিন্তু তার রেশ চলত পুরো সাত দিন ধরে। মেলা বসত, রাতের অন্ধকার কাটাতে মশালের আলোয় চলত পালাগানের আসরও। শুধু তাই নয়, পালাগানে প্রতিযোগিতাও হতো সে সময়, পুরস্কার হিসেবে খাসি, পাঠা অথবা মেডেল। বর্তমান সময়ে পালাগানের প্রতিযোগিতা করা না হলেও পুজোর দিন এলাকার প্রতিটি ঘরে নিরামিষ খাওয়ার পরম্পরা প্রায় 200 বছরের, আর সেই পরম্পরা আজও ধরে রেখেছেন এলাকার মানুষেরা। অঘ্রাণে দুর্গাপুজো শুনতে একটু অবাক লাগলেও জলপাইগুড়ি শহর সংলগ্ন পাতকাটা গুয়াবাড়ির এই পুজো সুদন দেউনিয়ার দুর্গাপুজো বলেই খ্যাত ওই এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, এটা সুদন দেউনিয়ার পারিবারিক পুজো ছিল, কিন্তু কালক্রমে পুজোর দায়িত্ব এখন এলাকার বাসিন্দারাই নিয়ে থাকেন। কিন্তু পরম্পরা বজায় রেখে অঘ্রাণের রাস পূর্ণিমার দিন পুজো করা হয়, যে কারণে আজ সকাল থেকেই পুজোর আয়োজনে তোড়জোড় শুরু করেছেন এলাকার বাসিন্দারা। ১৮৫০ কিংবা ১৮৫১ সালের ঘটনা, জোদ্দার ভবদেব রায় অঘ্রাণ মাসের এই পুজো শুরু করেছিলেন। ঠিক কেন অসময় দুর্গাপুজো সে বিষয়ে কোনো সঠিক কারণ আজও জানাতে পারেনি তার বংশের কেউ। পরবর্তীতে এই পুজো চালিয়ে যান ভয়দেব রায়ের ছেলে সুদন দেউরিয়া। ওনার সময় থেকেই এই পুজোর কথা এলাকায় আরও বেশি করে ছড়িয়ে পড়ে। এদিন গুয়াবাড়ির পুজো মণ্ডপের সামনে কথা হচ্ছিল সুদন দেউরিয়ার ছেলে শেকেন্দ্রনাথ রায়ের সঙ্গে। তিনি বলেন, সে সময় এই পুজোয় বাইরে থেকে প্রচুর পরিমাণে মানুষ আসত, মেলা বসত, পালাগানের আসর বসত, জলসা বসত প্রায় 7 দিন ধরে। আর্থিক অনটনের জন্য আমাদের আগে এক একভাবে পূজাটা করছিলাম, তারপর তখন আর্থিক অনটনের কারণে তখন এই দর্শন দর্শনের মাধ্যমে পুজোটা কে শুরু করেছিল? এই পুজো এটা পূজা শুরু করেছিল ভয়দেব রায়, আমার বাবার বাবা। কতদিন? 1850, এটা দুর্গা পূজা উপলক্ষে আমার। এটা ওই আগে তো জোরদার যে ছিল জমাজমি পশুর এই জমাজমির জন্যেই আর কি পূজাটা করতো আর কি, পর মাসেই করি পূজাটা। আবার জগদ্ধাত্রী পূজা উপলক্ষে না, রাস পূর্ণিমার উপলক্ষে আমার পূজাটা করে আসি। এটা পূর্বপুরুষ থেকে ছিল, এখনও চলতেছে এই দশা। তখন 2006 সাল থেকে ওরা পূজাটা শুরু করে। তা তো ছিল, পালা গান হয়েছিলো 7 দিন 8 দিন পর্যন্ত চলছিল পালা গান। আর এবারে তো লকডাউন চলছে, লকডাউনের জন্য শুধু এবারে পূজাটা শুরু করা হবে। 1969 সালে তার বাবার মৃত্যুর পরে 2 বছর পুজো বন্ধ থাকে। এরপর তিনি 1971 এবং 1981 সাল পর্যন্ত চালিয়ে গেছেন সেই পুজো, কিন্তু তারপরে আর্থিক অনটনের কারণে বন্ধ হয়ে যায় পুজো। দীর্ঘ বহু বছর বন্ধ থাকার পরে স্থানীয় যুবকেরাই উদ্যোগ নেয় নতুন করে পুজো শুরু করার। স্থানীয় যুবক নন্দন ওরা ও স্বপন রায়রা বলেন, ছোটবেলা থেকেই তারা শুনেছেন অঘ্রাণ মাসে দুর্গাপুজোর কথা, পরে তারা জেনেছেন পুজো বন্ধ হয়ে যাচ্ছে। সকলে আস্তে আস্তে বড় হয় সেখানকার, তাই ঠিক করা হয় সুদন দেউনিয়ার এই পুজো তাদের রীতি মেনেই করবে পাড়ার লোকেরা। এরপরেই 2006 সাল থেকে ঠিক যে জায়গায় পুজো করা হতো সেখানেই আবার নতুন করে শুরু হয় পুজো। এলাকার মানুষ পুজোর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন। পুজোর দিন এলাকায় সকল ঘরে নিরামিষ খাওয়া হয়, মেলা বসে, তবে পালাগান এখন না হলেও সাংস্কৃতিক অনুষ্ঠান অবশ্যই করা হয়। পুজোতে সুদন দেউনিয়ার পরিবারকে যথাযোগ্য সম্মান দেওয়া হয় বলে জানান স্থানীয় বাসিন্দারা। দন রায়ের ছেলে শেকেন্দ্রনাথ রায় মোটামুটি 70 না 71 সালে পুজোটা শুরু করে 81 সালে পুজোটা বন্ধ করতে পারে। তারপরে আর্থিক অনটনের কারণে ওরা বাড়ির যে পুজো তারা করতে পারছে না, কিন্তু আমরা এখানে দেখতেছি একটা মন ছোট একটা মানে প্রতিমা মানে মানে শুনতাম মা বাবার কাছে যে এখানে পুজো হইতো অনেক দিন ধরে, 7 দিন ধরে অনেক কম্পিটিশন হইতো, এবং এই যে খুব সুন্দর একটা তোমরা পুজো হতে দেখোনি? না, আমরা দেখিনি। তো আমরা সবাই মিলে চিন্তা করলাম, তো আমাদের যেহেতু আগে নেই আমরা ইয়ং জেনারেশনটা আছি, তাহলে কেন আমাদের এই এত সুন্দর একটা প্রোগ্রাম হতো সেটা আমাদের কেন বন্ধ হয়ে থাকবে? তো সেই চিন্তাভাবনা করে আমরা 2006 থেকে এই পুজোটা আবার পুনরায় সার্বজনীন দুর্গাপূজা হিসাবে চালু করি। কিন্তু সার্বজনীন দুর্গাপূজা হিসাবে চালু করার পরেও আমরা কিন্তু এটাকে সবাই এই সুদন দেউনিয়ার দুর্গাপূজা হিসাবেই সবাই চিনি। রিপোর্ট জলপাইগুড়ি।